গাইস আসসালামু আলাইকুম, মাই সেলফ মার্জিয়া কুইং। সো গাইস আজকে আমি একটা ব্লগ করব, সে ব্লগটা ছোটখাটো হবে। কারণ গাইস আজকে আমি একটা পটেটো চিপস বানাবো, আমার খাইতে মন চাইতেছে। তাই আমি একটু অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি পটেটো চিপস কীভাবে বানায়, সো আমি এখন শিখছি, এটা তোমার সাথে আমি শেয়ার করবো। সো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো, অনেক মজা হবে। সো গাইস এখন আমরা হচ্ছে কিচেনে যাবো, আমরা কিছু চলে এসেছি। এখন হচ্ছে আমি এদিকে একটা স্লাইস করে রাখছি, আলু কাটছি, কেটে রে আলুগুলো আমি অনেক ভালো মতো ছোটো সাইজি আমি ছিলছি। এখন হচ্ছে আমরা অনেক ভালো দিয়েছি, এখন এগুলো কেটে নিয়ে এটা হচ্ছে ব্রেক করবো। তো চল, তো গাইস এটা পারা যাচ্ছে না, মা আপনি। সো গাইস আমি আগে থেকে বলে রেখেছিলাম যে ব্লগটা অনেক ছোটো হবে, আর তাই আমি এটা গ্রেট করে তার তোমার সাথে ফিরে আসছি। সো তুমি ব্লগটা করো। সো গাইস আমি হচ্ছে এটা সবগুলো গ্রেট করে ফেলেছি, এখন হচ্ছে একটু পানি দিয়ে ভালো করে ভেজে হবে। এই পাটিটা ছোটো হয়ে গেছে, দিতে হয় না হলে এটা হচ্ছে বেশি সময় তেলটা গরম হয়, তাহলে এটা মুছমুছ হবে না। আমি পানিগুলো অত ভালো মতো চাইনি, আমি পানিগুলো না পোষ করে আমি দিয়ে দিচ্ছি। সো অনেক সুন্দর একটা শব্দ হয় গাইস, দাবা ঠিক আছে বোকাম এটা দিয়ে ওখানে হয় না, ওখানে কেটে যায়, খেয়াল রাখতে হবে না লাল দানা যায় পরের সাথে। তো গাইস দেখো আমার দিকে হয়নি, সব বেশি লাল লাল হয়েছে, সো আনন্দ সো স্যাড মানুষের জন্য লাল হয়েছে। তাহলে আমারটা ডান্ডি দানা ছুটে গেছে, দেখা এদিকে নে যদি আপনি খেতে পারবেন না আমাদের দুইকে হয়, আমাদের যখন টুকে হবে মানে 2000 হবে, যখন টুকে হবে আপনাদের জন্য একটা স্পেশাল ব্লগ আছে, ওটা দেখার জন্য প্রস্তুত থাকবেন। ব্লগটা অনেক 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 সুন্দর হবে, দেখেন হচ্ছে আমার বোন। তো গাইস আজকে আমি আসলে হ্যাপি, আমি আজকে এসেছি এদিকে এবং কি প্রতি বৃহস্পতিবারে বৃহস্পতিবারে আপনাদেরকে আমি একটা একটা করে বড় ব্লগ আপনাদের সাথে কন্টিনিউ করব। প্রতি বৃহস্পতিবারে আপনারা একটা করে ব্লগ পাবেন, ওকে? তো গাইস আমি একটা খেয়ে দেখাই আপনাদেরকে, পুরো অনেক বড় ছিল, তো এগুলো এগুলো ছোটো ছোটো হয়ে গেছে, তো গাইস দেখেন শব্দ বড় হয়েছে। আমাদের ব্লগটা একটুকুই ছিল, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, আর অবশ্যই লাইক করবা গাইস, আমরা অনেক কষ্ট করে ব্লগটা করেছি।